সিলিকন সিটি হিসেবে রূপান্তরিত হচ্ছে রাজশাহী নগরী। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে প্রায় 32 একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে বঙ্গবন্ধু সিলিকন টাওয়ার। এর মধ্য দিয়ে নতুনভাবে কর্মসংস্থানের দ্বার উন্মুক্ত হবে। কর্তৃপক্ষ বলছে এখানে 5 তারকা হোটেল, কনভেনশন সেন্টার সহ থাকবে নানা সুবিধা। আবরারশাহীর রিপোর্ট, ছবি তুলেছেন আক্তারুজ্জামান লেলেন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। উত্তরের তথ্য প্রযুক্তির কেন্দ্র রাজশাহীর এই শেখ মুজিব হাইটেক পার্ক, যেখানে এবার যাত্রা শুরু করল জয় সিলিকন টাওয়ার। বরাদ্দ পেয়েছে 10টি প্রতিষ্ঠান, থাকছে সিনেপ্লেক্স ও বঙ্গবন্ধু ডিজিটাল জাদুঘর। হাইটেক পার্কে এর আগেই যাত্রা শুরু করেছিল শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এর বাইরেও গড়ে তোলা হবে ছোট ছোট প্রশিক্ষণ কেন্দ্র। এখানে তরুণ তরুণীরা অনেক সংখ্যক তারা শিক্ষিত হয়ে বেরোচ্ছে এবং তারা খুব দ্রুত এই আয়ের পথটি ধরে নিচ্ছে। ছোট ছোট আইটি ট্রেনিং সেন্টার আমরা করব এবং যে ট্রেনিং পেয়ে তারা এখানে কর্মসংস্থান পাবে। দুটি ভবনেরই প্রায় সব স্থান বরাদ্দ শেষ। যেটুকু ফাঁকা প্লট আছে সেখানে সরকারি বেসরকারি অংশীদারিত্বে তৈরি হবে 5 তারকা হোটেল ও কনভেনশন সেন্টার। জায়গা পাবে বিদেশি আইটি প্রতিষ্ঠানও। 30,000 স্কোয়ার ফিট মতো রয়েছে, বাকি আসলে সবগুলোই বরাদ্দ হয়ে গেছে ভালো ভালো কোম্পানির। আর এখানে 7টা প্লট আছে, আর একটু আমি না বললেই নয়, 7টা প্লটের মধ্যে একটা এখানে 5-স্টার হোটেলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টার এবং একটি উচ্চ মানের হোটেল এবং রিসোর্ট স্থাপন করারও উদ্যোগ গ্রহণ করা হবে। তবে শহর থেকে হাইটেক পার্কের দূরত্ব বেশি হওয়ায় যাতায়াতের সমস্যার কথা জানান উদ্যোক্তারা। ছোট কোম্পানি বা যারা এখনো ইনফ্যান্সিতে আছে তাদের জন্য অফিসিয়াল ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করাটা একটা বেশ কস্টলি একটা এন্ডেভার, যেটা অনেকেই চাইবে না। বিশেষ প্রশিক্ষণ বা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট সাপ্লাই বা হার্ডওয়্যার সাপোর্ট, এগুলো যদি এনশিওর করা যায়। আগামী 5 বছরে এই হাইটেক পার্ক ঘিরে কয়েক লাখ তরুণের কর্মসংস্থানের প্রত্যাশা সংশ্লিষ্টদের। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।